ভেতরে কোনো রোগী আছে কিনা এবং সেখানকার সবশেষ পরিস্থিতি কি জানাবেন? এখানে আগুনটি কিছুক্ষণ আগে লাগে এবং এই আটতলা ভবনের ঠিক পাঁচতলায় কিন্তু এই আগুনের ঘটনাটি ঘটেছে এবং আমরা ফায়ার সার্ভিস এখানে কিন্তু ইতিমধ্যে দুটি ইউনিট কাজ করছে। আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে ভেতরে এখন কোনো আগুন নেই, তবে প্রচুর পরিমাণে ধোঁয়া সেখান থেকে আসলে বের হচ্ছে। তারা ভেতরে প্রবেশ করতে তাদের কষ্ট হচ্ছে। ভেতরে কেউ আটকা পড়েছে কিনা তারা বলছেন যে এখনো পর্যন্ত আসলে কেউ আটকা পড়েনি বলেই তারা কিন্তু দাবি করছেন, তবে তারা আসলে ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। এখানে অনেকেই অক্সিজেন নিয়ে বা গ্যাস নিয়ে অনেকেই কিন্তু ফায়ার সার্ভিসের অনেকেই আসলে যাওয়ার চেষ্টা করছেন। এবং এখানে আমরা আরেকটা বিষয় যেটি হচ্ছে যে সেটি হচ্ছে যে এখানে যে রুগীগুলো যারা ছিল এই ভবনে, ভবনের সব রুগী কিন্তু আসলে সব শিশুদেরকে নিয়ে, মূলত এই ভবনে আসলে সব শিশুদেরকেই রাখা ছিল, বিভিন্ন শিশুদের ইউনিট ছিল, ভর্তির ওয়ার্ড ছিল, সেই শিশুদেরকে কিন্তু অভিভাবকরা নামিয়ে নিয়েছেন। এবং আমরা দেখছি যে এখানে প্রচণ্ড ধোঁয়া, আসলে নিঃশ্বাস নিতে আসলে আমাদের কষ্ট হচ্ছে। আমরা সেক্ষেত্রে দেখছি ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু এখানে অক্সিজেন নিয়ে আসলে ভেতরে প্রবেশের চেষ্টা করছে এবং আমরা দেখছি যে এখানে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু ক্রমশ বাড়ানো হচ্ছে। আমরা দেখছি আরেকটা বিষয় যেটি বলছিলাম যে এখানে যে রুগীগুলো ছিল অভিভাবকরা কিন্তু সব শিশুদেরকে নিয়ে ইতোমধ্যেই একেবারে হসপিটালের নিচে সবাই অবস্থান নিয়েছে এবং আমরা দেখছি এখন এখানে ব্যাপক ধোঁয়ার আসলে যে সৃষ্টি হয়েছে, একরকম এখানে আসলে নিঃশ্বাস নিতেই একরকম আসলে কষ্ট হচ্ছে আমরা দেখছি। এবং এখানে আগুনটি আসলে কিভাবে করে, এই আগুনের সূত্রপাত আসলে কিভাবে, সেটি আসলে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, তবে ফায়ার সার্ভিস এই ধোঁয়া বা আগুন একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসার পরে হয়তো সেটি আসলে বলা যাবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ধোঁয়া আসলে এখানে ধোঁয়ার সৃষ্টি হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে এসির কম্প্রেসার বিস্ফোরণেই আসলে এই আগুন আসলে লেগে থাকতে পারে, এটি কিন্তু আসলে ধারণা করা হচ্ছে। এবং ভেতরে আসলে এখন পর্যন্ত কোনো প্রকার আগুন আছে কিনা সেটি কিন্তু বলা আসলে যাচ্ছে না এবং এতটুকু আসলে বলাই যাচ্ছে যে ভেতরে এখন যেভাবে ধোঁয়া আসলে বের হচ্ছে তাতে করে ভেতরের পরিস্থিতি খুব একটা সুবিধাজনক বলে আসলে মনে হচ্ছে না। এবং আমরা নিচে আসলে যেটি দেখছি এই ধোঁয়া কিন্তু ভবনের বিভিন্ন সাইড দিয়ে কিন্তু আসলে ছড়িয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে বাইরে থাকা রুগী এবং সাধারণ মানুষকেও কিন্তু আমরা দেখছি উৎসুক জনতা এটিকে কিন্তু আতঙ্কে রূপ নিয়েছে। এবং এখানে যে পরিস্থিতি সেটি হচ্ছে এখানকার এই হসপিটালের যারা আনসার বাহিনী থেকে শুরু করে যারা স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন রয়েছেন তারাও কিন্তু আমরা দেখেছি যে যারা সাধারণ রুগীরা ছিলেন তাদেরকে কিন্তু এই হাসপাতাল থেকে নিচে নামিয়ে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। এবং এখনও আমরা দেখছি যে কেউ কেউ কোনো কোনো ভবনে, এই ভবনের কোনো কোনো তলায় কোনো কোনো রুগী এখনও রয়েছে, তাদেরকেও কিন্তু সরিয়ে নেওয়ার জন্য তৎপরতা আমরা এখানে দেখছি। ফায়ার সার্ভিস, স্থানীয় যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এবং আমরা দেখছি যে এখানকার যে আনসারের যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু নানাভাবে আসলে এই তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন আসলে যত সময় যাচ্ছে ততই কিন্তু এখানে কালো ধোঁয়া আসলে ছড়িয়ে পড়ছে এবং সেই ধোঁয়ার কারণে কিন্তু এখানে যে ফায়ার সার্ভিসের লোকজন রয়েছেন, আনসারের লোকজন রয়েছে, তারা কিন্তু ভেতরে স্বাভাবিকভাবে আসলে প্রবেশ করতে পারছে না। সে কারণে কিন্তু কেউ কেউ ফায়ার সার্ভিসের এখানে যে অক্সিজেন রয়েছে তারা কিন্তু সেগুলো প্রস্তুত করছেন এবং যাদের ফায়ার সার্ভিস যাদের অক্সিজেন প্রস্তুত করা সম্পূর্ণ হয়েছে তারা কিন্তু ইতোমধ্যেই ভিতরে ঢোকার চেষ্টা করছেন। এবং এছাড়া অনেকেই কিন্তু এখনও আরও অনেকেই এই অক্সিজেন পড়ছেন এবং তারা ভিতরে প্রবেশ করবেন। এবং আমরা দেখছি যে এখানে আসলে চোখ কিন্তু ছানা বড়া হয়ে যাচ্ছে আসলে ধোঁয়ায়। এখানে একদিকে যেমন চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে অন্যদিকে কিন্তু এই জায়গায় শ্বাসকষ্টেরও একটা ব্যাপক সমস্যা হচ্ছে। আমরা দেখছি যে যেটি বলছিলাম যে আসলে এখানে কিন্তু
শ্বাসকষ্ট নেওয়া খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। এবং ভেতরে আসলে ধারণা করা হচ্ছে, কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ভেতরে হয়তো কেউ আটকা পড়েছেন কিনা, তারা সেটি দেখবার চেষ্টা করছেন। এবং ভেতরে কেউ থাকলে কোনো রোগী বা হাসপাতালের কর্তৃপক্ষের কেউ ভেতরে আটকা পড়েছে কিনা সেটি কিন্তু, এই যে এখানে কিন্তু গ্লাসটা ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি যে গ্লাসটা ভেঙে আসলে ভেতরে প্রবেশের চেষ্টা চালানো হচ্ছে, আমরা কিন্তু সেটি এখানে দেখছি। এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে দুটি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এখানে আসলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এসেছেন এবং তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। এটি এর তীব্রতা যদি আরো বেড়ে যায় তাহলে হয়তোবা আরো ইউনিট এখানে পাঠানো হতে পারে। এবং আমরা দেখছি যে আশপাশে যারা এখানে আসলে ইতিমধ্যে হাসপাতালের অনেক লোক আসলে এখানে জড়ো হয়েছিলেন এবং তাদেরকেও কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেহেতু ভেতরে প্রচন্ড ধোঁয়া। আসলে ভেতরে কি হচ্ছে এটি কিন্তু এই সামনে যে কক্ষটি রয়েছে সেখানে আমরা আসলে বুঝতে পারতেছি না ভেতরে আসলে কি হচ্ছে। সেই গ্লাসটি এখন কিন্তু ভাঙার চেষ্টা করা হচ্ছে, আপনি নিশ্চয়ই সেই গ্লাস ভাঙার শব্দ আপনি পাচ্ছেন। এবং গ্লাস ভাঙার এখানে কিন্তু আমরা দেখছি যে এখানে অন্যান্য যে বিষয়গুলো সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে, যাতে করে সহজে ফায়ার সার্ভিস তাদের আগুন বা এই যে ধোঁয়া সেটি যেন নিয়ন্ত্রণ করতে পারে, সেই চেষ্টা কিন্তু এখানে অব্যাহত রয়েছে আমরা দেখছি। এটি মূলত এখানে এই চলমান যে তাপপ্রবাহ চলছে, তাপপ্রবাহের কারণে কিন্তু আমরা দেখেছি যে এই হাসপাতালে আসলে শিশু রোগীর সংখ্যা গত কয়েকদিনে আসলে ব্যাপক হারে বেড়েছে। আমরা সেখানে সেই তাপপ্রবাহের কারণে বিভিন্ন ভাবে আক্রান্ত হওয়া শিশুদের নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করেছিলাম। আমরা এখানে দেখেছিলাম যে শিশুরা এখানে ভর্তি হচ্ছে, ভর্তির প্রবণতা বেড়েছে। ঠিক এরকম একটা সময়ে আসলে শিশু হাসপাতালে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটি কিন্তু আসলে ভাবাচ্ছে। এবং ধোঁয়ার আসলে প্রবণতা ইতিমধ্যেই কিন্তু সম্পা বেড়ে গেছে এবং সেই ধোঁয়ার প্রবণতা বাড়ার কারণে কিন্তু ফায়ার সার্ভিসের লোকজনকে আমরা দেখছি যে সেখান থেকে যাদের পর্যাপ্ত ব্যবস্থা নেই ভেতরে প্রবেশের, অর্থাৎ অক্সিজেন যাদের নেই, তারা কিন্তু সেখান থেকে সরে আসতেছেন আমরা দেখছি। এবং ধোঁয়ার প্রবণতা ইতোমধ্যে অনেক বেড়ে গেছে এবং ভেতরে আসলে এখনো কোনো আগুন রয়েছে কিনা সেটি কিন্তু দেখা যাচ্ছে না। এবং আমরা একটু আগেও দেখছিলাম যে একটি কক্ষের গ্লাস ভেঙে আসলে ভেতরে প্রবেশের চেষ্টা করা হচ্ছে, সেই গ্লাসটি ভাঙার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আসলে ধোঁয়ার প্রবণতাটা বেড়ে গিয়েছে। এবং ফায়ার সার্ভিস এখন দেখার চেষ্টা করছে সেই কক্ষে আসলে কেউ আটকা পড়েছে কিনা বা এখনও কোনো প্রকার আগুনের লেমিহান শিখা আছে কিনা সেটি কিন্তু এখানে দেখার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি আসলে কি পরিমাণ ধোঁয়া আসলে এখানে বেড়ে গেছে এবং আমাদেরকে আসলে এখানে, আমরা বেশ কিছু গণমাধ্যম কর্মীও আমরা রয়েছি, আমাদেরকে কিন্তু এখান থেকে একটু সরে যেতে হচ্ছে। এবং আমরা দেখছি ফায়ার সার্ভিসের এখানে একাধিক পানির পাইপ আসলে এখানে সংযোগ কিন্তু করা হচ্ছে, এর আগে একটি ছিল, এখন কিন্তু সেটি বাড়ানো হচ্ছে আমরা দেখছি। আসলে ভেতরে আসলে এখন কি চলছে আমরা কিন্তু ঠিক বলতে পারছি না এবং এখানে ফায়ার সার্ভিস তো নিরলসভাবেই আসলে প্রচেষ্টা চালাচ্ছে আগুন বা এই ধোঁয়াটা এবং এটি যেন আরও ছড়িয়ে না পড়ে সেটি কিন্তু তারা চেষ্টা করছেন। এবং এজন্য আমরা দেখছি যে আগে যখন পানির একটি পাইপ ছিল সেখানে কিন্তু আরও একটি পাইপকে ইতোমধ্যেই সংযোগ দেওয়া হচ্ছে আমরা এখন দেখছি। এবং ভেতরে যে পরিমাণ ধোঁয়া আসলে সৃষ্টি হয়েছে সেই ধোঁয়াটাকে কীভাবে কমানো যায়, এবং আমরা কিন্তু দেখছি যে এই ধোঁয়াটা শুধু এই ভবনের ভেতরেই ছড়িয়ে পড়ছে না, এই ধোঁয়াটা কিন্তু বাইরেও বিভিন্ন ভাবে ছড়িয়ে পড়ছে। এবং বাইরে আসলে এখন আমরা যে দৃশ্যটি দেখছি এখানে কিন্তু উৎসুক জনতা আসলে এই হাসপাতালের নিচে আসলে অবস্থান নিয়েছে এবং সবচেয়ে বেশি এখানে আছে হাসপাতালে যারা ভর্তি ছিল সেই রোগী বা রোগীর স্বজনরা কিন্তু